السلام عليكم ورحمة الله وبركاته، والسلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتابع التابعين وأجمعين. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربنا زدنا علما، ربنا زدنا علما. الحمد لله আমরা এই আজকের দিনে আমরা বসতে পেরেছি ক্লাসে। আলহামদুলিল্লাহ, এই যে আমরা জানি যে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা অতিবাহিত করছি, এবং আমাদের সামনে এই যে আপকামিং আরাফার দিন আছে, এবং তারপরে হচ্ছে যেটা ইয়ামুল নহর বা কোরবানির দিনটা আছে। তো আমরা এখন যে গুরুত্বপূর্ণ সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমাদের আজকের ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই দিনগুলোর অবশ্যই আমরা জানি গুরুত্বটা, এবং তারপর আবার একটু নিজেদেরকে স্মরণ করিয়ে নেওয়া, নিজেদের যে আমাদের যে বোঝাটাকে আবার একটু ঝালাই করে নেওয়া, যেন আমরা আমাদের তাকওয়াটাকে ধরে রাখতে পারি, এবং আমরা কেন এই কাজগুলা করছি, বা আমাদের এই যে হজের উদ্দেশ্যটা কি, আমাদের আরাফার দিনে কি হয়, আমাদের কোরবানির দিনটাতে আমরা কেন কোরবানি করছি, এই কনসেপ্ট গুলো যেন আমরা যেন পরিষ্কার থাকি, এবং আল্লাহ সুবহানাহু তাআলার যে আদেশগুলো আমাদেরকে দিয়েছেন এই দিনগুলোতে আমাদের জন্য যেটা করণীয়, আমরা যেন সুন্দরভাবে এই কাজগুলোকে করতে পারি। তো এই 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 উদ্দেশ্যটা নিয়েই কিন্তু আমরা আজকে ইয়াটাতে বসেছি, এবং এট দ্য সেম টাইম আমরা জানি যে এই প্রথম 10 দিনের প্রত্যেকটা ভালো কাজের বিনিময় কিন্তু হবে ও মানে ইন্টেন্স লেভেলের আল্লাহ সুবহান তাআলার কাছে। এই এই 10 দিনের যে কোনো ভালো কাজের গুরুত্ব অন্য সময়ের থেকে অনেক গুণ বেশি, বহুগুণ বেশি। একই সাথে এই 10 দিনে যে কোনো খারাপ কাজের ভয়াবহতা বা যে এটার যে গুনাহ সেটা কিন্তু হবে সেই রকম ভাবেই অনেক বেশি। তাহলে এই 10 দিনের গুরুত্বটা যেন আমরা বুঝতে পারি, এবং আমরা অলরেডি কিছুদিন আমরা অতিবাহিত করে ফেলছি, সামনের যে দিনগুলো আমাদের হাতে আছে আমরা যেন সেই দিনগুলোকে আরো বেশি আমরা কাজে লাগাতে পারি, সেইটা আল্লাহ সুবহানাল্লাহর কাছে আমরা চাচ্ছি, যেন আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো এখন দেখেন, আমরা একটু যদি রিভিউ করি যে কেন আমরা কেন এই এই 10টা দিনের কথাকে আল্লাহ সুবহানাল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, এটার রেফারেন্স কি, এটা এটা কি প্রেক্ষিতে আমরা এভাবে বলছি যে জিলহজের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ। তো আমরা জানি যে আমরা তো রমাদানের শেষ 10 রাত্রির কথা আমরা সবাই জানি, যেটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, যে কারণ হচ্ছে সেখানে লাইলাতুল কদর লুকানো আছে সেই 10 রাত্রি কোনো এক রাত্রিতে। তো একই ভাবে দেখেন যে আমরা এখন জুল হিজ্জার যে প্রথম 10 দিনকে আমরা এত গুরুত্বপূর্ণ বলছি, এটার একটা হিন্টস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফজরের মধ্যে দিয়েছে। সেখানে বলা হচ্ছে কি, দেখেন প্রথম থেকে আমরা যদি দেখি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশশাফাই ওয়াল ওয়াতার ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযিল হিজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সময়ের কসম করে বলছেন যে ওয়াল ফজর মানে এই সময়টাকে, এই বিশেষ সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। তো এখানে দেখেন আমরা এখানে কিছু পয়েন্টস আমরা লিখেছি, যে ফজরের সময়টা হচ্ছে একটা দিনের মধ্যে সবচেয়ে উত্তম সময়, সবচেয়ে উত্তম সময় দিনের দিনের শুরুর অংশটা হচ্ছে ফজরের সময়টা, এবং আমরা জানি যে এই সময়টা হচ্ছে যে কোনো দিনের জন্যই এই সময়টা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে দেখেন ওয়া দিয়ে কানেক্ট করেছে আরো আরো বেশ কিছু আয়াতের সাথে। তো প্রথমটা শপথ ওয়াল ফাজর, এর পরের আয়াতগুলো কিন্তু কানেক্টেড টু দা ফার্স্ট আয়াত, যে দ্বিতীয় আয়াতটাও প্রথম আয়াতের সাথে সংযোগ আছে। কিভাবে, বলা হচ্ছে ওয়ালায়া আলিনা আশর, যে শপথ 10 রাত্রের, তো এই শপথ 10 রাত্রের। তো এখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এই 10টা, একটা মিনিট আমি বলছি এখানে, এই যে দেখেন 10 রাত্রির শপথ, 10 রাত্রি ওয়ালায়ালিন আশর, তো এবং তারপরে বলা হচ্ছে শপথ তার যা জোর এবং বিজোর। তো এখানে এখানে আমরা জানি যে আরবিতে কিন্তু দিনটা স্টার্ট হয় কোথা থেকে, রাতের থেকে, মাগরিব থেকে কিন্তু একটা দিন স্টার্ট হয়। হ্যাঁ, তো আমরা আমরা যদি একটা ডে কে ধরি আরবিক ক্যালেন্ডার অনুযায়ী, তাহলে কিন্তু আমরা যেমন সকালে 12টা 12 AM থেকে আমরা ইংরেজি ক্যালেন্ডারে মানে একটা দিনকে ধরি, আরবিক ইয়াতে কিন্তু সেটা কি মাগরিব থেকে শুরু হয়। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 10টা দিনের কথা এখানে বলছেন, ওয়ালায়ালিন আশরি, 10টা দিন, সেই উত্তম দিন যেটা ফলোড বাই নাইট, যে দিনটা আসে সেখানে কিন্তু
মুফাসসির কিরাম বলেছেন অনেকেই যে এটা হচ্ছে জুলহিজ্জার 10 দিন, হ্যাঁ, যে জুলহিজ্জার 10টা দিনের কথা এখানে বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে ওয়াশাফি ওয়াল ওয়াতর, এবং এর মধ্যে আবার বলা হচ্ছে যে যে যেটা কিনা যেটা কিনা বলা হচ্ছে দেখেন, যা জোর এবং যা বেজোর। জোর এবং বেজোর কেন বলা হলো? রাতের বা দিনের মধ্যে আবার বেজোর দিন এবং জোর দিন, এই এই এখানে একটা এমফেসিস কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে অনেকভাবে কিন্তু এটা অ্যানালাইসিস আছে, অনেক আছে, তার মধ্যে আমরা একটাকে বলছি। তো এইখানে যেহেতু আমরা এখন আমরা এটা বোঝার চেষ্টা করছি যে জিলহজের সাথে এটা কিভাবে আমরা রিলেট করতে পারি, তাই আমরা শুধু এই পয়েন্ট গুলোকে আলোচনা করছি। তবে এই যে জোর বেজোর অথবা এই যে 10 রাত্রির শপথ, এটার অনেক অনেক মানে মত পার্থক্য আছে এগুলাতে, এবং মুফাসসিরিনা অনেকভাবে এগুলোকে অ্যানালাইজ করেছেন, তারা তাদের মতামত দিয়েছেন। তো এর মধ্যে আমরা এখানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, যে যে জিলহজের সাথে যে আলোচনাটা এসেছে সেটা নিয়ে কথা বলছি। তো এখানে দেখেন, যা জোর এবং যা বেজোর বলতে আমরা জানি যে আরাফাতের দিনটা হচ্ছে নবম জিলহজ, যেটা কিনা ইয়ামুল আরাফা বলা হয়, এবং এটা বেজোর একটা দিন। এবং এর পরবর্তীতে যে দশম জিলহজ, সেটা হচ্ছে জোর একটা দিন। এবং এই দুইটা দিনে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে আরাফার দিনে উপস্থিতিটা হচ্ছে হজ, এবং এর পরবর্তী দিনে যে 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 দশম জিলহজের যে যে পশু জবাইয়ের যে রিচুয়ালসটা আমাদের আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, এটাও হচ্ছে হজের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এই দুইটা দিনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জোর এবং বেজোর, এবং এখানে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এই দুইটা কথাকে কিন্তু এখানে উল্লেখিত করেছেন হিসেবে আমরা আমরা নিতে পারি। এরপর বলা হচ্ছে, এবং শপথ রাত্রি যখন তা গত হয়, ওয়াশাফাই ওয়াল ওয়াতার, এবং রাত্রে যখন তা কি হয়, যখন তা পাসিং বাই হয়, এবং এবং এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াল্লাইলি ইজা ইয়াসর যখন বললেন যে শপথ রাত্রে যখন তা গত হতে থাকে, এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ইন্ডিকেট করলেন কি, যে একটা রাত যেটা চলে যাওয়ার পরে একটা নিউ দিন, একটা নতুন সকাল যেটা আমাদেরকে দিচ্ছে। রাত চলে যাওয়ার পরে কি আসবে? রাতটা চলে যাওয়ার পরে একটা নতুন সকাল আসবে। তো সেই সকালটা হচ্ছে ওয়াল ফাজর, প্রথমে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, এবং তারপরে কনসিকোয়েন্সের সাথে সাথে কিন্তু এই ঘটনাগুলো বললেন। এখন এটা কোন রাত, যে রাতটাকে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে যে রাতের রাতটা যা চলে যাচ্ছে, হ্যাঁ, যে যে এবং সেই রাতের শপথ করে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন যে এই রাতটা গত হয়ে যাচ্ছে। তো এখানে এরপর আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু 5 নম্বর আয়াতে বলেন, হালফি জালিকা কসমুল লিজিল হিজর, যে এর মধ্যে কি আছে যথেষ্ট নিদর্শন একজন জ্ঞানী ব্যক্তির চিন্তা করার জন্য। তাহলে এখন আমাদেরকে চিন্তার খোরাক এখানে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, সো উই আর ফ্রি টু থিঙ্ক, আমরা এখানে চিন্তা করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এইটাকে একদম বলে দেন নাই যে এটা এই দিন, এটা এই রাত, এটা এই জিনিস বলে দেন নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এমন ভাবে এই আয়াতগুলোকে দিয়েছেন যে আমরা এটা নিয়ে চিন্তা করব, গবেষণা করব। তো এখানে দেখেন, আমরা এই যে আয়াতগুলাতে আমরা বলছি যে এই রাতের যে চলে যাওয়া অংশটা হচ্ছে, প্রত্যেক রাতেই আমরা জানি যেটা তাহাজ্জুদের সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, রাতের মধ্যে, রাতের মধ্যে সবচেয়ে উত্তম সময় হচ্ছে এই যে একদম শেষ রাতটুকু যখন সেটা চলে যায়, আর দিনের মধ্যে সবচেয়ে উত্তম সময় হচ্ছে ফজরের সময়, এটা আমরা বলেছি। কিন্তু এখন আমরা হজের সাথে কিভাবে এটাকে আমরা রিলেট করতেছি, দেখেন যে আমরা জানি যে এই যে বেজোর যে রাতটা ইয়াউমুল আরাফা, হ্যাঁ, এই রাতের পরে মানুষ কোথায় যায়? আরাফা রাতের পরে আমরা দেখি যে মুজদালিফার রাতটা কিন্তু কি, যে মানুষ ওই আরাফাত ময়দান থেকে চলে যায় হচ্ছে মুজদালিফার ময়দানে, সেখানে তারা রাত্রিটা যাপন করে। তো এই যে ওই সময়টা, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, এবং মানুষ দেখা যায় যে ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে তারা তারা কিন্তু খুব সময় কম পায় মুজদালিফার রাতটাতে। এবং আরাফার ময়দানে যখন অবস্থান করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলার প্রমিস কি? আল্লাহ সুবহানাহু তাআলার প্রমিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আরাফাতের ময়দানে উপস্থিত সকলকেই ক্ষমা করে দেন। আরাফার ময়দানে উপস্থিত সকলকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করেন। হ্যাঁ, তাহলে সেই ক্ষমা পাওয়ার পরে সেই রাত্রিটা হচ্ছে মুজদালিফার রাত। এই রাত্রিটা যখন সে পাস হয়, তার তার উপর দিয়ে যখন রাত্রিটা চলে যায়, তখন তারপরে যে ফজরটা হয়, এই ফজরটা হচ্ছে কি, একটা হাজি ব্যক্তির জন্য বা একজন হাজি ব্যক্তির জন্য এটা হচ্ছে একটা নতুন জীবন।
কারণ তার সমস্ত গুনাহ আরাফাতের ময়দানে ক্ষমা হয়ে গেছে। সে একটা এমন রাত পার করেছে যে এই রাতটার মধ্য দিয়ে সে কি একটা নিউ বর্ন, মানে একটা নতুন জীবন তার জীবনে চলে আসছে। এবং ওই যে ফজরটা আসলো, একটা আলোকিত দিন, এটা হচ্ছে তার জীবনের একটা নিউ স্টার্ট, একটা ফ্রেশ স্টার্ট, যে সে কোনো তার ব্যাক রেকর্ড নাই, সমস্ত তার আগের রেকর্ড গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দিয়েছেন। তাহলে সে এখন কি তার আগের যে গুনাহের বোঝা, এটা তার মন থেকে কি সে উইথড্র করতে পারতেছে, এবং সে নতুন করে আল্লাহর সাথে একটা কানেকশন নিয়ে সে আবার জীবনটাকে স্টার্ট করতেছে। এই যে একটা বিরাট সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর মানুষকে দিচ্ছে, যে মানুষ কি করতেছে, মানুষ তার আগের সিন গুলাকে রিমুভ করে সে নতুন করে স্টার্ট আবার করতেছে। হ্যাঁ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আরেকটা সুযোগ নিয়ে নিচ্ছে, এবং সে আবার কি করতেছে, নতুন একটা দিনকে সে এমন ভাবে পেলো যেমন ভাবে সে সদ্য মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলো। হ্যাঁ, তার কোনো গুনাহ নাই, সে একদম পিওর, সে একদম ফ্রেশ স্টার্ট করতেছে। তাহলে এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় প্রাপ্তি একজন হাজির জীবনে। হ্যাঁ, এবং এই এই যে সময়টা, এই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই সূরা ফজরের এই ফ্রেমটার মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করেছেন, এই সময়টাকে এভাবে করে বলে। দেখেন প্রত্যেকটা সিন কিন্তু মিলে যায়, যে কিভাবে 10টা দিনের পরে সেই জায়গা, সেই সময়টা আসলো, সেই বিজোড় সময়টা এবং সেই জোর দিনটা, হ্যাঁ, এবং সেই রাতটা যেটা গত হওয়ার পরে একটা ওই রকম একটা ফজর আসলো। এই যে মুজদালিফার যে ফজরটা, এই ফজরটা হচ্ছে একদম 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 ভিন্ন একটা ফজর, যেটা যেটা কিনা একজন একজন হাজি শুধুমাত্র এক্সপিরিয়েন্স করতে পারে। হ্যাঁ, তো এখন এখন আমরা এই যে এই জিনিসটা যে আমরা একটু বুঝার চেষ্টা করলাম, তো এখন আমরা আবার একটু চলে যাচ্ছি যে আমাদের জন্য করণীয় কি। আমরা তো এটা হাজিদের কথা বললাম, যে হ্যাঁ তারা তো আরাফার ময়দানে আছেন, তারা তো ওখানে তারা ওই সময়টাকে তারা এক্সপিরিয়েন্স করতেছেন, একদম ফিজিক্যালি প্রেজেন্স থেকে তারা ওটা ফিল করতেছেন। তা আমরা কিভাবে কানেক্ট হব, আমরা যারা আমরা যারা এখন ওই সময়ে ওই মুহূর্তে ওখানে নাই, তো আমাদের জন্য কিভাবে আমরা কানেক্ট হব। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই যে আরাফার দিনটাকে যেন আমরাও যেন ফিল করি, আমরাও যেন কানেক্টেড থাকি, যদিও আমরা ওই সময়টাতে নবম জিলহজ আমরা ওখানে থাকতেছি না, আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু আমাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমাদেরকে সিয়াম পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। শুধু ওই দিনটাই না, এই এই যে 10টা দিন যে আমরা পাস করতেছি, প্রত্যেকটা দিনই কিন্তু আমরা নফল সিয়াম রাখতে পারি। তবে আরাফাতের দিনটাকে খুব জোর দেওয়া হয়েছে, কেন? কারণ ওই দিনে যদি আমরা সিয়াম রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রমিস করতেছেন যে আমাদের গত বছরের যে আমাদের আমাদের যে মাইনর বা আমাদের ছোটখাটো গুনাহগুলা যেগুলো ছিল, সেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, মুছে দিবেন। এবং একই সাথে আমাদের সামনের বা আগামী বছরের যা আমরা এখনো আমরা যেটা পার করি নাই, সেই বছরেরও আমাদের যেই যে মাইনর যে আমাদের গুনাহগুলা হওয়ার সুযোগ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেও ক্ষমা করে দেওয়ার প্রমিস করেছেন। তার মানে কি একটা আরাফাতের দিনের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে গত বছর এবং আমাদের আগামী বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়ার প্রমিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। তাহলে আমরাও কিন্তু কি আমরাও কিন্তু কানেক্ট হয়ে গেলাম এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে গ্র্যান্ড যে ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন, যে ম্যাসিভ যে ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই আরাফাতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট হিসেবে দিচ্ছেন, সে হাজিদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেনই। এট দ্য সেম টাইম যারাই আমরা কানেক্ট হইতেছি, আমরা এটা আমরা ফিল করছি, আমরা পৃথিবীর যে যে প্রান্তে আছি, আমরা এই হাজিদের জন্য আমরা দোয়া করতেছি, এট দ্য সেম টাইম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও কিন্তু ক্ষমা করে দিচ্ছেন। হ্যাঁ, তো এখন এখন আরেকটা ব্যাপার যেটা আমরা বলছি, যে এরপরে আমরাও তো কোরবানি করছি, আমরা আমাদের জায়গায় থেকে কিন্তু আমরা পশু কোরবানির যে রিচুয়ালস ইব্রাহিম আলাইহিস সালামের লিগেসি থেকে আসছে, সেটা কিন্তু আমরাও পালন করতেছি, এবং সেটা হাজিরাও কিন্তু ইয়ামুন নাহার বা দশম যে জিলহজ সেই দিনে মানে ঈদের দিনে তারাও পালন করছে, এবং এবং আমাদের প্রত্যেকের জায়গাতে আমরা দশম জিলহজ, যেটা আমাদের চাঁদ দেখা অনুযায়ী আসবে, সেই দিন আমরা কি করতেছি, আমরাও কিন্তু আমরা এই যে পশু কোরবানির এই এই নিয়মটা আমরা করছি। তো কেন
আমরা এটা কেন করছি, আমরা কেন এই পশু কোরবানির এই রিচুয়ালসটাকে আমরা আমরা ফলো করছি, এটা কিভাবে আসছে, এটা হিস্ট্রিটা কি ছিল। আমরা জানি যে হজের প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রিলেটেড, হজের প্রত্যেকটা রিচুয়ালস কি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রিলেটেড। তো আমরা এই জায়গাটাতে আসার আগে আবার একটু আমরা বলে আসি যে আবার একটু আমরা এই জায়গাটা বলতে চাই যে এই 10 দিনের আমাদের করণীয়টা কি। হ্যাঁ, এটা এটা বুঝার জন্য আমি একটু এখন ব্যাক করতেছি। দেখেন আমরা চলে যাচ্ছি হচ্ছে সুরা বালাদ। সুরা বালাদ হচ্ছে 90 নাম্বার সুরা, যেখানে দেখেন 11 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালাক তাহামাল আকবা। আল্লাহ বলতেছেন যে সে কি করে না, একটা মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষটার বিশ্বাসটা নাই, বিশ্বাসটা জোরালো না, তখন সে কি করে নাই, সে আল্লাহ বলতেছেন সে কেন ঊর্ধ্বগামী পথটা সে নেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালাক তাহামালা আকবা, সে নেয় নাই সেই ঊর্ধ্বগামী কঠিন, যে পাহাড়ের মনে করেন একটা ঢালু রাস্তা যেটার উপর দিয়ে কঠিন ভাবে চড়া উতরাই করে পাহাড়ের উপরে উঠতে হয়, এরকম একটা ঢাল খাড়া রাস্তা সে চড়ে নাই সেই রাস্তাটাকে। ওয়ামা আদর কামালা আকবা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অতঃপর সে কেন ওই জায়গাটাতে সে উঠে নাই, কেন সে ওই রাস্তাটাতে উঠে নাই। ফাক্কু রকবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে যে ওই রাস্তাটা কি কি তোমাকে বলবে যে ওই রাস্তাটা কি। তো এখন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় আমি এই আয়াতটা আমরা কেন আলোচনা করতেছি, দেখেন কারণ আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কি আমাদের করণীয় ছিল আর আমরা কি করতেছি না, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ব্যক্তির কথা বলতেছেন যার বিশ্বাসটা সঠিক নাই। তাহলে এখন বিশ্বাসটা যে নাই এটা বুঝবো কেমনে, এটা সাইন এন্ড সিমটম দিয়ে আমরা বুঝবো। মনে করেন যে একটা চারা গাছ, চারা গাছটা আসে কোথা থেকে, বীজ থেকে। এখন বীজটা কি ভালো না বীজটা খারাপ এটা বুঝবো কিভাবে, বীজটাকে আমরা মাটিতে ফেলেছি কিন্তু বীজ থেকে যদি কোনো গাছ আমরা দেখি যে হয় নাই, তাহলে বুঝতে হবে কি যে বীজটার মধ্যে কি ছিল না, ফেইথ ছিল না। কারণ যখন এই বীজটা থেকে যখন গাছটা হবে তখন ওই গাছের শাখা প্রশাখা দেখে বোঝা যাবে যে যে এই এই মানে তার কর্ম দেখে বোঝা যাবে যে তার অন্তরে বিশ্বাস আছে কি নাই। তো একই ভাবে এখানে আল্লাহ সুবহান তাআলা বিশ্বাসের কথাটা না বলে ওই কর্মগুলার কথা বলতেছেন যে কর্মগুলা কি তার আছে নাকি নাই। যদি কর্মগুলা তার থাকে তাহলে বোঝা যাবে যে তার বিশ্বাসটা আছে অন্তরের মধ্যে, আর যদি এই কর্মগুলা তার জীবনে না থাকে তাহলে বোঝা যাবে কি যে বিশ্বাসের ঘাটতি রয়ে গেছে। তো এখানে আল্লাহ সুবহান তাআলা একটা প্যারাবল দিচ্ছেন এরকম যে মানুষ কেন উঠলো না ওইরকম খারাপ ওরকম চড়াই উতরাই করে ওই ওই ঢালু পাহাড়ের রাস্তাটা দিয়ে সে উঠলো না কেন। এবার বলা হচ্ছে আল্লাহ সুন্দর বলতেছেন ওয়ামা আদরাকা মা আকবা, তোমরা কি জানো এটা কি। এবার আল্লাহ সুন্দর বলতেছেন ফাক্কু রকবা, এটা হচ্ছে দাসমুক্তি। দাসমুক্তি কি জিনিস, আগের কালে মানে দাসমুক্তি বলতে যেটা বুঝাইতো যে মানুষের মানে গলায় বেড়ি বাঁধা এবং তারা তারা কারো আন্ডারে এমন ভাবে তারা ফ্রেম হওয়া যে তারা কোনোভাবেই স্বাধীন জীবন যাপন করতে পারতেছে না। তো এখনো আমরা দাসমুক্তি দেখি না কিন্তু এখনো কিন্তু মানুষ অনেকেই বিভিন্ন ভাবে এরকম একটা ফ্রেমের মধ্যে আটকায় গেছে যে সেখান থেকে সে বের হয়ে আসতে পারে না। তো এই প্রত্যেকটা ঘটনাকে কিন্তু ফাক্কু রকবার সাথে আমরা কম্পেয়ার করতে পারি। যেমন মানুষের গলায় যদি বেড়ি পড়া থাকে আর ওই বেড়িটার মধ্যে যদি একটা চেন দেওয়া থাকে, তো চেন ধরে টান দিলে কি হয়, ওই 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 মানুষটা কিন্তু পেছনের দিকে আবার চলে আসে, মানে এমন কিছু জিনিস যেটা তাকে পেছনের দিকে টানে এবং সে সামনে যেতে পারে না। তো এগুলো কি, এগুলো হইতে পারে যে আমরা দেখেন যে এখন বর্তমান যুগে আমরা তো দাস প্রথা ওভাবে দেখি না কিন্তু আমরা কি আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো লোনের মধ্যে আমরা পড়ে যাই। তো লোনের বোঝাটা এমন যে মানুষ চাইলেও সেখান থেকে মুক্ত হইতে পারতেছে না, এটা এক রকমের দাসত্ব। এই যে ব্যাংক্রাপসি হয়ে যেতেছে মানুষ, এটা এক রকমের দাসত্বের মধ্যে পড়ে যায় মানুষ। তারপরে দেখেন মানুষ বিভিন্ন রকমের অ্যাডিকশনের মধ্যে মানুষ চলে আসছে, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, পর্নোগ্রাফি অ্যাডিকশন, এগুলো থেকে মানুষ বের হয়ে আসতে পারতেছে না, একটা অন্ধকার জগতের মধ্যে সে হাবুডুবু খাইতেছে, সে বের হয়ে আসতে পারতেছে না। তাহলে কি সে একটা দাসত্বের মধ্যে ঢুকে গেছে যেখানে সে তার নাফসের দাসত্ব করতেছে, সে বের হয়ে আসতে পারতেছে না। হ্যাঁ, তাহলে এটাও কি একরকম দাসত্ব যে মানুষ ড্রাগ এর মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেছে, মানুষ এই যে পর্নোগ্রাফির মধ্যে বা অ্যাডাল্টির মধ্যে মানুষ অ্যাডিক্টেড হয়ে গেছে, মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন মানে পার্টি, মানুষ বিভিন্ন খারাপ সঙ্গের মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেছে, বিভিন্ন সোশ্যাল ক্রাইমের মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা এখান থেকে বের হয়ে আসতে পারতেছে না।
হ্যাঁ, সে চায় না, সে এটাকে ঘৃণা করে, সে বুঝে এটা খারাপ কাজ, কিন্তু দিন শেষে সে ওই সে দেখে যে সে আবার নিজেকে ওই কাজের মধ্যে সে পাচ্ছে, খারাপ জিনিসটার মধ্যে সে ইনভলভ হয়ে যাচ্ছে, সেখান থেকে রিমুভ হতে পারতেছে না। তাহলে এই যে একটা দাসের দাসগণ্ডির মধ্যে সে ঢুকে গেছে, তো এখান থেকে সে কিভাবে ফ্রি হবে? তো এই যে দাসমুক্তির কাজে আমরা কি করতেছি না, আমরা নিজেদেরকে ইনভলভ করতেছি না, আমরা দেখতেছি সোসাইটির মধ্যে এত অবক্ষয়, এত কিন্তু আমরা এত মানে নোংরা জিনিস বেশি প্রমোটেড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষ রং কাজে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিনেজাররা এগুলাতে ইনভলভ হচ্ছে, কিন্তু আমরা হাত গুটায় বসে আছি, আমরা কিছু করতেছি না, আমরা ওদেরকে বারণ করতেছি না, আমরা ওদেরকে ভালো কাজে এনকারেজ করতেছি না, আমরা ওদেরকে সত্যিটা তুলে ধরতেছি না। তাহলে কি আমরা আমাদের আমরা কি করতেছি না, আমরা দাস মুক্তির জন্য কোনো কাজ করতেছি না। এরপর আল্লাহ সুন্দর বললেন, আও ইতো আমুং ফি ইয়াওমিংজি মাসগবা, যে দুর্ভিক্ষের দিনে কাউকে খাবার দেওয়া, যে একটা মানুষকে মানে ফুড শেয়ার করা, এমন এমন দিন যেখানে আমার নিজেরই কি আমার আমার মানে খাবারের সংকট আমার নিজেরই আছে, তারপরও আমি আমার খাবারটা কি করতেছি না, আমি আরেকজনের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে কি আমাদের করণীয় ছিল। আর যদি আমরা এটা না করি, তাহলে কি আমরা দেখতেছি মানুষ পভার্টিতে আছে, কিন্তু আমরা তাদেরকে হেল্প করার কোনো আমরা মানে কোনো রকমের কাজ করতেছি না তাদেরকে হেল্প করার জন্য। আমরা দেখতেছি যে মানুষগুলা না খেয়ে মারা যাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে, আমরা দেখতেছি যে মানুষগুলা বা শিশুগুলা যে বস্তুতে অসহায় অবস্থায় আছে, তাদের এই যে ম্যালনিউট্রিশনে তারা ভুগতেছে, বা আমরা দেখতেছি যে বিভিন্ন যে দেখেন বন্যার সময় কত কত মানুষ ঘর টর ভেঙে যায়, আমরা দেখি আমাদের কান্ট্রিতে কত রকমের ক্যালামিটি একটার পর একটা আসতেই থাকে। হ্যাঁ, তো আমাদের দেশে কত মানুষ পভার্টি লাইনের নিচে আছে, তারা না খেয়ে না খেয়ে আছে, কিন্তু আমরা কিন্তু আমাদের লাইফস্টাইলে তাদের জন্য কোন রকম চেঞ্জ আনতেছি না, আমরা আমাদের মতোই আছি। তাহলে এই যে আমরা তাদের জন্য চিন্তা করতেছি না, তাহলে কি আমরা আমাদের কোন রকমের কমতি করতেছি না তাদেরকে হেল্প করার জন্য? এখানে আল্লাহ সুবহানাল্লাহর কাছে আমরা কোশ্চেনেবল হয়ে যাব, যেখানে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে দুর্ভিক্ষের দিনে মানুষকে দিতে, সেখানে আমার এত স্বচ্ছন্দের দিনে আমার এত কে আল্লাহ সুবহানাল্লাহ আমাকে এত বেশি দিয়েছেন, তারপর আমি কেন আমি তাকে দিতেছি না? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে জবাবদিহিতা করব? তাহলে কি আমাদের এখানে ঘাটতি আছে? তারপর দেখেন বলা হচ্ছে যে ইয়াতি মাংজা মাকরবা, নিকট আত্মীয়র মধ্যে যারা যারা কিনা ইয়াতিম, তাদেরকে দেওয়া এবং নিকট আত্মীয়দেরকে দেওয়া, এই কাজটা তো আমরা করি না। দেখেন আমরা কিন্তু চোখ বন্ধ করে একটা অর্গানাইজেশনকে আমরা ডোনেট করে দিতে পারি, এটা খুব ইজি করা। আমি অনলাইনে বসে বা আমি আমার বিকাশে বা আমি নগদে আমি কাউকে চোখ বন্ধ করে দিয়ে দিলাম টাকা। হ্যাঁ, আমি কোনো যাচাই বাছাই করলাম না, আমি একটা অর্গানাইজেশনের নাম দেখলাম, আমি দিয়ে দিলাম, এটা ইজি টু ডোনেট। কিন্তু আমি কি খবর নিয়ে দেখছি আমার আত্মীয় স্বজনের মধ্যে এরকম আছে কিনা কেউ যার বেশি লাগবে, বা আমি কি এরকম ইয়াতিমদের যারা আমার নিকট আত্মীয়দের মধ্যে আছে আমি কি তাদের পাশে দাঁড়াইছি, তাদেরকে হেল্প করছি? তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, দেখবো যে এটা কিন্তু করা কঠিন, এটা করাটা বেশি কঠিন, হ্যাঁ, ওরকম কোন অর্গানাইজেশন কে দিয়ে দেওয়া থেকে। সো এই এই যে আত্মীয়তার বন্ধনকে রিএস্টাবলিশ করা, এই যে মানুষকে মানুষের জন্য মানে আগায় আসা, যারা বলবে না, যারা হয়তো নিজেরা মুখ ফুটে বলবে না, তাদেরকে করা, এই ব্যাপারগুলোকে আল্লাহ সুবহানাল্লাহ কিন্তু বেশি জোর দিয়েছেন আমাদের জন্য। এরপরে বলা হচ্ছে, আও মিসকিন আনজা মাথরবা, এমন মিসকিন যে ধুলাবালিতে আবরিত হয়ে আছে, যে যে যার অবয়ব দেখলেই বোঝা যায় যে সে একদম মাসাকিন অবস্থায় আছে। মাসাকিনকে বলা হচ্ছে যে মানে দুইটা ঘটনার সমষ্টি, এক হচ্ছে তার সে হচ্ছে সাকানা, তার থাকা খাওয়ার কোনো জায়গা নাই, আর এটা হচ্ছে তার হচ্ছে পোভার্টি লাইনে সে নিচে, তার তার গরিব অবস্থা এবং তার থাকারও জায়গা নাই, সে রাস্তায় রাস্তায় থাকে, তার কোনো খাওয়ার কোনো মানে কোনো ব্যবস্থা নাই, এরকম একটা মানুষ যে মাসাকিন, তাকে কি তাকে সাহায্য করা, তাকে খাওয়া দেওয়া, তাকে প্রোভাইড করা, তো এরকম এই মানুষগুলোকে আমরা সাহায্য করি কিনা? হ্যাঁ, তা এরপরে আল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন যে সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়াতাওয়াসাও বিসসবরি ওয়াতাওয়াসাও বিল মারহামা। এরপরে আল্লাহ সুবহানাল্লাহ দা আলটিমেট গোলটা আমাদের জন্য বলতেছেন যে সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তখনই আমরা কি যে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা ইমানদারদের অন্তর্ভুক্ত।
সুম্মা অতপর দেখেন আফটার ডুইং দিস ডিডস, এগুলো করার পরে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে হ্যাঁ তাহলে তোমরা কি হবা, তাহলে তোমরা যারা ঈমান এনেছে বলে আমরা দাবি করি আমরা আসলেই তাদের অন্তর্ভুক্ত হতে পারবো। এবং এই শুধু তাই না, আমরা ঈমান আনার দাবি করার পরে আমরা যখন এই কাজগুলো করতে যাব আমরা হতাশ হয়ে যাব, আমরা কিন্তু দেখবো যে এখানে আমরা 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 তখন কি আমরা দেখবো যে আমরা অনেক প্রবলেম ফেস করব, আমরা অনেক বিপদের সম্মুখীন হব, আমাদের আত্মীয় স্বজনরাই আমাদেরকে বলবে যে তুমি তোমার তুমি এই ক্যারিয়ার নিতে পারতে, এটা না করে তুমি কি করতেছো, হ্যাঁ তোমার টাকা পয়সা কি তোমার ছেলে মেয়ের জন্য তুমি সঞ্চয় করে রাখো না কেন, তুমি এগুলো দান করে দিতেছো কেন, হ্যাঁ নিজের ঘরের মানুষ সেগুলো বলবে। এবং তখন মানুষ বলবে যে তুমি এটা করো না কেন, তুমি হাই অ্যাম্বিশিয়াস হও না কেন, তুমি ওইটা করো না কেন, হ্যাঁ তুমি লাক্সারি ট্রিপে যাও না কেন, হ্যাঁ তুমি কেন এরকম লাইফস্টাইল লিড করতেছো কেন। মানে এই যে নিজেকে সংযত রেখে এই কাজগুলা করা, এটা এত ইজি কাজ না। হ্যাঁ দেখেন আমাদের লাইফস্টাইলটাকে আমাদের মডিফাই করে এই কাজগুলা আমাদের অন্তর্ভুক্ত করা, এটা আমি বলতেছি মুখে, বাট আমি কতটুকু পারবো আমি জানি না। হ্যাঁ আমি আসলে নিজে নিজেকে আমি প্রশ্ন করতেছি যে আমি কতটুকু এই কাজগুলা করতে পারবো, বা আমি কতটুকু এই কাজগুলা করতে পারতেছি, বা আসলে আমার ঈমান কোথায়, আমি নিজেকে নিজে প্রশ্ন করতেছি আমি জানি না। হ্যাঁ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ডে আমি দেখতেছি যে আমার কোনো স্ট্যান্ডই নাই, আমি এইখানে আমি দাঁড়াইতেই পারতেছি না। তাহলে কিভাবে আমরা আল্লাহ সুবহান তাআলার সামনে সেই দিন দাঁড়ায় জবাবদিহিতা করব? হ্যাঁ আমি আমি তো নিজেকে দেখতেছি যে আমি তো এগুলা করতে পারি নাই সঠিকভাবে, বললে এগুলাতে কি আমার এভাবে আমরা ইনভলভ হই নাই বা এভাবে আমরা চিন্তা করি নাই। তাহলে এখন আমরা যখন ডিফিকাল্টি ফেস করব তখন একজন আরেকজনকে আমরা কি করব, তাওয়াসাবিল সবর, আমরা সবরের আমরা একজন আরেকজনকে কাউন্সিল করব যে এভাবে এইভাবে করতে হবে, এভাবে আগায় যেতে হবে, ডিফিকাল্টি আমরা ফেস করব বাট আমাদেরকে এটা করতে হবে। সো এই যে আমরা একজন আরেকজনকে সবরের যে আমরা উপদেশ দিব, একজন আরেকজনকে কাউন্সিল করব ধৈর্য ধরে রাখার, হ্যাঁ যে এই কাজটা আমাকে চালায় যাইতে হবে, আমরা একজন আরেকজনকে টানবো ভালো কাজের পথে, হ্যাঁ তো এটা আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে। আমি একা একা হারাই যাব, কারণ আমি একদিন করবো দ্বিতীয় দিন আমি ডিমোটিভেট হয়ে যাবো, আমি বলবো যে আরে কেউ তো করে না, আমি করতে যেয়ে দেখতেছি যে শুধু শুধু লস প্রজেক্ট এটা, এরকম মনে হবে। সো উই মাস্ট হ্যাভ এ গুড কমিউনিটি, আমাদের এরকম একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে যারা এই একই মতবাদে আল্লাহর এই আয়াতগুলোকে বুঝে, যারা একইভাবে কাজ করতে আগ্রহী, এরকম কমিউনিটি আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে এরকম খুঁজে নিতে হবে এবং তারা একসাথে কাজ করতে হবে। তারপরে বলা হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু বললেন যে ওয়া তাওয়াসা বিল মারহামা, দিস ইজ দা আলটিমেট গোল, যে মানুষের প্রতি রহমতের যে রহম করা, যে এই যে আল্লাহর যে নাম আল্লাহ আর রহমান, এই নামটাকে দিয়ে আল্লাহ সুবহানাহু বললেন যে ওয়া তাওয়াসা বিল মারহামা, আলটিমেটলি মানুষের প্রতি কেয়ার করা, মানুষের প্রতি ভালোবাসা রাখা, মানুষকে মানুষের প্রতি যত্নশীল হওয়া, বা মানুষের এই ডিফিকাল্ট সিচুয়েশন গুলাকে ফিল করে তাদের জন্য খেদমত করা, এটা হচ্ছে আল্লাহর দিনের আসল উদ্দেশ্য। আমরা একা একা দিন পালন করব আর একা একা হজ পালন করে চলে আসব আর একা একা আমি সব করব আর আমি ভাববো যে আমি সব হয়ে গেছি, এটা হবে না। এই আমরা আসলে তাহলে কি আমরা গোল থেকে সরে আসতেছি, কারণ আল্লাহর দিনের উদ্দেশ্য কি যে রহমাকে স্প্রেড করা, আল্লাহর যে আল্লাহ যে আর রহমান, এটা আমরা আমাদের কর্ম দিয়ে মানুষকে দেখাবো, আমরা মানুষের প্রতি এতটা হাত স্প্রেড করব যে সাহায্যের হাত, যে আমরা রহমতের হাত এমন ভাবে আমরা স্প্রেড করবো যে আমাদেরকে দেখে আরো 10টা মানুষ এনকারেজ হবে যে হ্যাঁ এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম, এভাবেই আমি আমি এরকম একটা দিনেরই আমি খোঁজ করি। হ্যাঁ অথচ উল্টা মানুষ মুসলিমের আচরণ দেখে এখন এমন হয়েছে যে আমরা ওই যখন দেখি যে একটা ড্রেস আপে আমরা এমন রুড অ্যান্ড রাফ ব্যবহার করি মানুষের সাথে যে আমাদের দেখলে মানুষ আরো 10 হাত দূরে পালায় যায়। তাহলে আমরা কি করার কথা আর আমরা কি করতেছি? হ্যাঁ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের টার্গেটটা এভাবে সেট করে দিছেন, সেখানে আমরা আসলে আমাদের কথাবার্তায় কিন্তু মানুষকে হার্ট করতেছে অনেক বেশি, আমাদের দেখে মানুষ আরো এনকারেজ হওয়ার কথা, সেখানে আমাদের দেখে মানুষ আরো কি হতেছে হার্ট হইতেছে। হ্যাঁ আমরা মানুষকে টিজ করতেছি, আমরা এক আমরা ড্রেস আপ করতেছি দেখে আমরা আরেকজন মনে করেন নন হিজাবিকে আমি এমন ভাবে মানে মানে এমন ভাবে আমি তাকে অ্যাপ্রোচ করলাম যে সে আর জীবনে কোনো মানে সে আগ্রহই হারাই ফেললো যে এই ধরনের মানুষেরা এরকম খারাপই, সবার সামনে আমি তাকে লজ্জায় ফেলে দিলাম, সবার সামনে আমি তাকে এমন কথা বললাম যে সে খুব হার্ট হয়ে গেল। সো এই কাজগুলো থেকে আমরা বিরত থেকে হিকমার সাথে বুদ্ধির সাথে যে আমরা আমরা এমন এমন ভাবে অ্যাপ্রোচ করবো যে আমার বিউটি বা আমার যে সফট যে বিহেভিয়ার বা আমাদের যে যে সাহায্যের হাত, এগুলো দেখে মানুষ মোটিভেট হবে।
তো এখন আমরা এই কথাগুলো কেন বললাম? এই যে আপনার মনে হতে পারে যে আমি তো ট্র্যাক থেকে সরে গেছি, আমার কি কি আমার হজের নিয়ে আলোচনার কথা করা ছিল, আরাফাত ময়দানের গুরুত্ব নিয়ে আলোচনার কথা ছিল, আমরা কেন এগুলো নিয়ে আলোচনা করতেছি? এটার কারণ হচ্ছে আমরা যে এই 10 দিনে আমরা কি করণীয়, যে আমরা বললাম না যে আমাদের এই 10 দিনে কি করণীয়। আমরা কি শুধু সিয়াম রাখবো, আর আমরা শুধু আরাফাতের দিনে সিয়াম রাখবো, আর আমরা কোরবানির দিনে কোরবানি করবো, আমাদের কাজ শেষ? তা কিন্তু না। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের লিগেসিকে ফলো করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মানুষ ছিলেন, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে এই ওয়ার্ডটা আমাদের বুঝতে হবে, যে তিনি মানে এই যে আল্লাহ সুবহান তাআলা যে বললেন যে তাওয়াসাবির মারহামা, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন একজন ব্যক্তি যিনি মানুষের জন্য কেয়ার করছেন, যিনি মানুষের জন্য কেয়ার করছেন, হ্যাঁ, এবং উনি এতগুলা পরীক্ষা আল্লাহ সুবহান তাআলা ওনার জীবনে নিয়েছেন যে উনি প্রত্যেকটা জায়গায় উইদাউট এনি কোশ্চেন উনি কিন্তু পরীক্ষায় পাশ করে গেছেন। দেখেন, আমরা যদি ওনার জীবনের প্রথম থেকে দেখি যে উনি ওনার বাবা বা ওনার পরিবারকে ত্যাগ করে উনি চলে গেছেন, হ্যাঁ, এটা প্রথম পরীক্ষা ওনার জন্য ছিল। কিন্তু যে আমরা আমরা জানি যে কেউ যদি বলে যে তুমি এরকম ধনী ফ্যামিলির, তোমাকে এই বিজনেস ফ্যামিলি বিজনেস ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে, এটা কিন্তু আমরা কয়জন মানতে পারবো? হ্যাঁ, একটা সত্যকে গ্রহণ করেছেন উনি, যে তাওহিদের যে শিক্ষাটা ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহর একত্ববাদের ঘোষণা উনি দিয়েছেন, এবং উনি কিন্তু ওনার এই এই দিনের প্রচারের জন্য উনি কিন্তু ওনার ফ্যামিলিকে ত্যাগ করে উনি সমস্ত ওনার মানে যে আত্মীয়তার বা ওনার যে বা ওনার যে যে গোষ্ঠীটা মুশরিক মানে যে মূর্তি পূজার সাথে যে সম্প্রদায়টা ছিল তাদেরকে উনি লিভ করে কিন্তু উনি উনি চলে যেতে উনি বাধ্য হয়েছেন। কারণ কারণ আমরা জানি যে ওনাকে কি করা হয়েছে, ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, উনি যে এই ওই মূর্তিগুলার বিরুদ্ধে যখন উনি কথা বলছে তখন ওনাকে কি করা হয়েছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আল্লাহ আল্লাহ সুবহান তাআলা দেখেন আগুনকে ওনার জন্য ঠান্ডা করে দিয়েছেন, কিন্তু উনি তো জানতেন না যে আগুন ওনার জন্য ঠান্ডা হয়ে যাবে, এই এই ইনফরমেশন তো ওনার কাছে আগে আসে নাই। তাহলে উনি কিন্তু কি করেছেন, ওনার যে আল্লাহ সুবহান তাআলা ওনাকে পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষাতে উনি পাশ করেছেন, উনি ওই জ্বলন্ত আগুনে কিন্তু উনি ঝাঁপ দিয়েছেন। তারপরে আল্লাহর হুকুমে তিনি কি দেখলেন যে আল্লাহ সুবহান তাআলা ওনাকে ওখান থেকে সেভ করছে। তাহলে এই যে একটা শিক্ষা যে আল্লাহ সুবহান তাআলা পরীক্ষা নিচ্ছেন, তিনি আল্লাহ সুবহান তাআলার কমান্ড কে ফলো করলেন এবং দেখলেন যে আল্লাহ সুবহান তাআলা ওনাকে কিন্তু আলটিমেটলি সেই পরীক্ষা থেকে উদ্ধার করছেন, এটা কিন্তু একটা শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের লাইফ থেকে আমরাও দেখতেছি। এরপর নেক্সট দেখেন, আমরা যদি দেখি যে ওনার সন্তান হয় না, বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহান তাআলা ওনাকে সন্তান দিলেন। তারপরে আল্লাহ সুবহান তাআলা বললেন যে সেই সেই মনে করেন যে বৃদ্ধ বয়সে যেই মানুষটা সন্তান পেয়েছে, সেই সন্তানটা তার কত প্রিয়, কত ভালোবাসার একটা সন্তান সেটা, তাহলে সেই সন্তানকে আল্লাহ সুবহান তাআলা বললেন যে মরুভূমিতে রেখে আসো। আমরা তো বুঝি যে এরকম নবজাতক একটা সন্তানকে ওরকম ড্রাস্টিক একটা ওয়েদারের মধ্যে যদি কেউ রেখে আসে যেখানে কোনো নগরায়ন নাই, যেখানে কোনো পানি নাই, যে এরকম একটা ডেজার্ট ল্যান্ডে কোনো একটা বিরল ভূমিতে একটা মানুষকে রেখে আসা মানে কি, তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া। কিন্তু আল্লাহ সুবহান তাআলার পরীক্ষায় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন, উনি কিন্তু ওনার বিবি এবং সন্তানকে ওখানে রেখে আসলেন, এবং এবং রেখে এসে কিন্তু উনি কিন্তু ওখানে রেখে কিন্তু উনি যখন আসতেছেন ওনার ফেথ কি ছিল, যে আল্লাহ সুবহান তাআলা কিন্তু পরীক্ষায় পাশ করায় দিবেন, আল্লাহ সুবহান তাআলা এই বিপদ থেকে কিন্তু উদ্ধার করে দিবেন। এবং উনি কিন্তু রেখে দিয়ে চলে আসেন নাই, শুধু উনি দোয়া করে আসছেন। ওনার দোয়াগুলা দেখেন প্রত্যেকটা টাইম ফ্রেমে যে উনি দোয়াগুলা করেছেন, এই দোয়াগুলা কিন্তু আমাদের জন্য বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি আমি জানি না এখানে আমার আমি আনতে পেরেছি কিনা, দোয়াগুলা যদি দেখেন একটু, ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াগুলা, যে এই যে দেখেন আয়াত নাম্বার 126, যেখানে সুরা বাকারার 2 নম্বর আয়াতে দোয়া করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে হে পরওয়ারদিগার, এই স্থানকে তুমি শান্তিদর করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো। এবং এই যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি দোয়া করলেন, এই যে এই মক্কা নগরীর জন্য উনি কিন্তু দোয়া করলেন, যে এখানে শান্তির জন্য দোয়া করলেন, এখানে ফলের দ্বারা রিজিকের জন্য দোয়া করলেন। এবং এই যে ওনার দোয়ার বরকতেই কিন্তু আমরা দেখি যে এখন পর্যন্ত কিন্তু ওখানে বিভিন্ন রকমের আনসিজনাল ফ্রুটস গুলা কিন্তু বিজনেস ট্রেডের মাধ্যমে কিন্তু মক্কা নগরী মদিনাতে কিন্তু এই যে এখনো কিন্তু মানুষ হজে গেলে কিন্তু এই ফলের সমারোহ তারা দেখতে পায়। তাহলে এই যে ফল, ওখানে কিন্তু কোনো ফল হয় না, ওখানে এমন বিরল ভূমি যে খুরমা বা খেজুর ছাড়া কিন্তু অন্যান্য ফল যেগুলা এগুলো কিন্তু ওখানে দেখা যায় না, কিন্তু তারপরেও মক্কাতে গেলে মানুষ কিন্তু বিভিন্ন রকমের ফ্রুটস তারা অবজার্ভ করে, তারা দেখে কিভাবে আসছে এই ফলগুলা, এগুলা কিন্তু
ইব্রাহিম আল্লাহ সাল্লামের সেই দোয়ার মাধ্যমেই কিন্তু আল্লাহ সুবহান তাআলা এগুলো দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত দিয়ে যাবেন। তো এই যে দেখেন যে দোয়াটা উনি কিন্তু যে করে আসছেন, উনি কিন্তু একটা পার্টিকুলার ওনার সন্তানের জন্য শুধু উনি দোয়া করছেন তা কিন্তু না, বরং ওখানে সকলের জন্য উনি দোয়াটা করেছেন। তাহলে উনি কিন্তু মানুষের জন্য চিন্তা করেছেন, হ্যাঁ মানুষের জন্য চিন্তা করেছেন। তারপরে আবার আমরা দেখি যে যখন ইব্রাহিম ইসমাইল আলাহ সালামকে এভাবে আল্লাহ সুবহান তাআলা কিন্তু সার্ভাইভ করাইলেন, অবিশ্বাস্য ভাবে মিরাকুলাস ওয়েতে কিন্তু জমজম কূপের মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহান তাআলা ইসমাইল আলাহ সালাম এবং বিবি হাজেরাকে কিন্তু আল্লাহ সুবহান তাআলা সার্ভাইভ করালেন। তার মানে কি উনি আবারও ইব্রাহিম আলাহ সালাম দেখলেন যে আল্লাহ সুবহান তাআলার পরীক্ষায় যখন উনি পাশ করেন আল্লাহ সুবহান তাআলা ওই বিপদ থেকে উদ্ধার করে দেন। হ্যাঁ আল্লাহ সুবহান তাআলা পরীক্ষা নেন এবং পরীক্ষায় যখন আমরা আল্লাহর সামনে সাবমিট করি আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করি তখন আল্লাহ সুবহান তাআলা কিন্তু আমাদেরকে আলটিমেটলি ওই বিপদ থেকে উদ্ধার করে দেন। তাহলে এটা আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম এটা দেখলেন। তারপরে ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ সুবহান তাআলা আবার পরীক্ষা নিলেন যে তার সন্তানকে, যে এই যে তার প্রিয় সন্তানকে মাত্র তখন কত তার বয়স হবে, 7 বা 10, এই বয়সের একটা শিশু বালক তাকে উনি স্বপ্নে দেখলেন, পরপর 3 রাত উনি স্বপ্নে দেখলেন যে উনি কোরবানি করতেছেন। হ্যাঁ তো যখন 10ম দিনে উনি বুঝতে পারলেন যে আসলে কি বলা হয়েছে ওনাকে, ওনার ইনস্ট্রাকশনটা তখন উনি ক্লিয়ার ছিলেন যে ওনাকে কি করতে বলা হচ্ছে, তখন উনি ইসমাইল আলাহ সাল্লামকে বললেন যে যে আমি এরকম দেখেছি, হ্যাঁ যে আমাকে এরকম আদেশ করা হচ্ছে। এবং ইসমাইল আলাহ সাল্লাম দেখেন যে মানে নবীর পুত্র উনি উনি ওইটুকু বয়সে উনি কতটা বাধ্যগত যে উনি ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন যে আপনাকে যা আদিষ্ট করা হয়েছে আপনি তা করেন এবং নিশ্চয়ই আপনি আমাকে পাবেন আমাকে পাবেন সবরকারীদের অন্তর্ভুক্ত। তাহলে দেখেন আমরা কি এটা ইমাজিন করতে পারি যে এত বড় একটা পরীক্ষা ইব্রাহিম আলাহ সাল্লাম যে ওনার নিজের ছেলের গলায়তে উনি ছুরি ধরবেন এবং সেই ছেলে কতটা সাবমিসিভ হয়ে গেল, যে এতটুকু একটা বালক 10 বছর বয়সে একটা ছোট্ট বালক সে নিজে বলতেছে কি যে যে তুমি আপনি এটা করেন যেটা আপনি আদিষ্ট হয়েছেন, কিভাবে সেই সেই বয়সের বালকটা কি বুঝে সে সে এই তার গলায় ছুরি দেওয়ার জন্য সে রাজি হয়ে গেল। হ্যাঁ তাহলে এখানে এই এই জিনিসটা আমরা দেখি যে দেখেন আয়াত নাম্বার 127 সূরা বাকারাতে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করেছিল হে পরওয়ারদিগার আমাদের থেকে আপনি কবুল করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী এবং সর্বজ্ঞ। তার মানে কি যখন কাবা ঘরকে ইব্রাহিম আলাহ সাল্লাম তৈরি করতেছিলেন তখন ওনার সাহায্যকারী হিসেবে কিন্তু ইসমাইল আলাহ সাল্লাম ছিলেন। তাহলে ইব্রাহিম ইসমাইল আলাহ সাল্লাম কিন্তু ছোট থেকেই কিন্তু উনি দেখেছেন ওনার বাবার সাথে এই কাবা গৃহের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় উনি কিন্তু সাহায্যকারী ছিলেন। তো ওনার মধ্যে কিন্তু ওই আল্লাহর দিনের প্রতি যে ভালোবাসা তাকওয়া এটা কিন্তু বিল্ট আপ হয়ে গেছে তার বাবাকে সাহায্য করার মাধ্যমে, তার বাবা থেকে উনি ওই শিক্ষাটা কিন্তু পেয়ে গেছেন। যেমন দেখেন প্রফেট ইউসুফ আলাহ সাল্লাম কিন্তু এই 10 বছরের মতো সময় কিন্তু উনি ওনার বাবার থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, কিন্তু উনি তার বাকি যে সময়কালটা ওনার ওনার পরিবার থেকে উনি বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু ওই যে ছোট কালের যে সময়টা উনি ওনার বাবার সাথে মানে উনি যে যাপন করেছেন ওই সময়ের শিক্ষাটা কিন্তু ওনাকে হেল্প করছে কি যে পুরো লাইফ স্প্যানটা উনি আল্লাহর পথে কিন্তু উনি উনি কিন্তু পালন করে গেছেন। তাহলে আমাদের জন্য এখান থেকে শিক্ষণীয় কি যে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে বড় করি এই যে আমরা মনে করি যে তার বড় হলে করবে বড় হলে ঠিক হয়ে যাবে, না এই ছোট সময়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় তার বেসিক বিল্ড আপের জন্য, তাকে সমস্ত জিনিসগুলা বুঝানোর জন্য। যেমন ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামকে সঙ্গে নিয়ে কাজ করেছেন, হ্যাঁ ইসমাইল আলাহ সাল্লামকে উনি জিনিসগুলাকে ছোট থেকে উনি ক্লিয়ার করেছেন। এবং আমরা দেখি যে আমরা ইউসুফ আলাহ সাল্লামের উদাহরণে একই দেখলাম যে উনি কিন্তু ছোট বয়সে উনার বাবার থেকে এই জিনিসগুলাকে রিসিভ করেছেন, যে প্রিন্সিপাল গুলা উনি রিসিভ করেছেন, যার কারণে বাবার সান্নিধ্য ছাড়াও কিন্তু উনি বাকি জীবনকালটা সুন্দরভাবে উনি পালন করেছেন। একইভাবে ইসমাইল আলাহ সাল্লামও কিন্তু এই 10 বছর বয়সের মধ্যেই কিন্তু উনি প্রিন্সিপাল গুলাকে অ্যাডাপ্ট করে নিয়েছেন, এন্ড সো উনি এই সময়কালের মধ্যে উনি একটা ম্যাচিউর বালকের মতো আচরণ করতেছেন। উনি বলতেছেন যে আমি আমি আমাকে আপনি কি পাবেন সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি যা আদিষ্ট হয়েছে আপনি তা করেন। এটা কিন্তু নর্মাল কোনো বিহেভিয়ার না, এতটা সাবমিশন একটা ছোট বালক কিভাবে করতে পারে, এটা কিন্তু অবশ্যই কি তার বাবাদের ওইখানে ভূমিকা ছিল তার ভিতরে ওই জিনিসগুলোকে ইনস্টিংক্ট করানোর জন্য। আর অবশ্যই ওনারা তো নবী ছিলেন, হ্যাঁ ওই ইসমাইল আলাহ সাল্লামও নবী এবং আমরা যা ইউসুফ আলাহ সাল্লামের কথা বললাম উনিও নবী ছিলেন। তো এখন যে যে ঘটনার
প্রেক্ষিতে আমি এই কথাগুলো বললাম, সেটা হচ্ছে যে তাহলে আমরা যে হজের রীতিগুলো দেখি, দেখেন হজের রীতিগুলোর মধ্যে এই যে সাফা মারওয়ার রীতিটা হচ্ছে কি, বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের সেই যে কঠিন সময়কালটা যখন তারা মরুভূমিতে ছিল, ওই সময়টাকে আমরা রিকল করতে পারি। এরপর দেখেন যে তাওয়াফের ব্যাপারটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হুকুম করতেছেন এই যে এখানে যে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর ঘরকে স্টাবলিশ করলেন, তখন তাদেরকে আদেশ করা হইলো কি যে তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। তাহলে এই যে ডাইরেক্ট কমান্ডটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম রিসিভ করলেন যে তারা আল্লাহর তাওয়াফকারীদের জন্য কিন্তু ওই স্থানটাকে পবিত্র রাখবেন। এবং এরই বংশ পরম্পরায় কিন্তু মক্কাবাসীরা, তারা যদিও এই অনেক মানে তাদের জিনিসগুলো হারায় গেছে যে কেন তারা এগুলা করে, এগুলো তারা ভুলে গেছে, কিন্তু তারা কিন্তু হাজিদেরকে তারা খেদমত করত এবং ওই জায়গাগুলোকে তারা কিন্তু সবসময় কি করত যে তাওয়াফের জন্য তারা রেডি রাখতো। এই এই রিচুয়ালসটা তাদের মধ্যে ছিল, কিন্তু রিচুয়ালস এর পিছনে যে স্পিরিচুয়াল কন্টেন্টটা সেটা ওদের হারাই গেছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আবার রিস্টাবলিশ করেন। তো এই যে হজের নীতিগুলো কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড উইথ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং আমরা দেখবো যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহিস সালাম অলসো। তো এখানে আমার পয়েন্ট গুলো আমি যেন হারাই না যাই, এই জন্য আমি সময়টা সময় বলে দিতেছি যে আমরা ইসমাইল আলাইহিস সালামের ক্ষেত্রে কি দেখলাম, যে উনি খুবই সাবমিসিভ একটা অ্যাটিটিউড উনি করেছেন, হ্যাঁ, যেটা একদম মানে অস্বাভাবিক। আমরা আমাদের সময়কালে যদি বলি যে 10 বছরের একটা বাচ্চা কোনোভাবেই এগুলা মানে হয়তো সে ওই বুঝটাই তার এখনো হবে না, কিন্তু এখানে খুবই ম্যাচিউর একটা অবস্থায় আমরা ইসমাইল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি যে উনি কিন্তু বুঝলেন যে কি আদেশ করা হয়েছে তার বাবাকে এবং উনিও সম্মত হয়ে গেলেন। এখন আমরা যে কোরবানির সময় পশুগুলাকে কোরবানি করি, তারা তো এইটাও একটা বড় পরীক্ষা কিন্তু, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কি যে এই পরীক্ষাতেও উনি পাস করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা থেকে ওনাকে উদ্ধার করলেন, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করলেন, এবং তার বিনিময়ে একটা পশু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে রাখলেন, এবং ওই পশুটার গলায় কিন্তু ছুরিটা আসলে চলেছিল, ইসমাইল আলাইহিস সালামের কিছু হয় নাই। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও ওনাকে পরীক্ষা ফেললেন এবং সেই বিপদ থেকে উদ্ধার করলেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু খুবই কনফিডেন্ট ছিলেন এই ব্যাপারে, কারণ এর আগে উনি দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পরীক্ষায় ফেলেন এবং সেখান থেকে উদ্ধার করেন। হ্যাঁ, তো এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম কনফিডেন্ট ছিলেন এই ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সেভ করবেন। তো দেখেন এই পরীক্ষায় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলো, এবং আমাদের জন্য কিন্তু একই ভাবে এই ড্রেস, এই যে রিহার্সালটা কিন্তু রয়ে গেল, যে আমরাও সেই পশুকে কোরবানি করতেছি। পশুগুলা দেখেন ইসমাইল আলাইহিস সালামের মতো আচরণ করে, পশুগুলা ফাইট ব্যাক করে না। আমরা যতগুলো গবাদি পশু দেখি, যে আমরা গরু, ছাগল, দুম্বা, উট, খাসি, এগুলো যখন কোরবানি হয় আমরা দেখি যে এরা কিন্তু ফাইট ব্যাক করে না। এগুলার যেই পরিমাণ শক্তি, এরা যদি আমাদের সাথে ফাইট ব্যাক করতো তাহলে কিন্তু এই এই কোরবানির কাজটা এত সহজ হইতো না। আল্লাহর নাম নেওয়া মাত্র এই পশুগুলা কিন্তু কি হয়, তারা সাবমিসিভ হয়ে যায়, তারা শুয়ে পড়ে এবং ইসমাইল আলাইহিস সালামের মতো তারা রেডি হয়ে যায় এবং আমাদেরকে প্রশ্ন করে যে আমি তো শুয়ে পড়লাম ইসমাইল আলাইহিস সালামের মতো, তুমি কি আমার পিতা ইব্রাহিমের মতো? এই পশুগুলা আমাদেরকে কোশ্চেন করে যে আমি তো আল্লাহর পথে আমি আত্মসমর্পণ করলাম, আমি শুয়ে পড়লাম আল্লাহর পথে, আমি জীবন দিয়ে দিচ্ছি, তুমি কি যে আমাকে কোরবানি করতেছো, তুমি কি ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি আল্লাহর পরীক্ষায় পাশ করছো? সেই পশুগুলো আমাদেরকে প্রশ্ন করে। আমরা তো স্পিরিটটা বুঝি না, আমরা যে কোরবানির স্পিরিটটা বুঝি না, আমরা খালি মনে করি কে কত দাম দিয়ে গরু কিনলো, কে কত কয়টা গরু কোরবানি দিল, কে কয়টা খাসি কোরবানি দিল, কত দাম নিল, এই হচ্ছে আমাদের আনন্দ, এবং আমরা ওই মাংস নিয়ে ব্যস্ত থাকি যে কিভাবে কি হবে। বাট আসলে কিন্তু আমরা কি হারাই ফেলতেছি, আমরা স্পিরিটটা হারাই ফেলতেছি। যে স্পিরিটটা কে হারাই ফেলছে, মক্কাবাসীরা হারাই ফেলছিল। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বলতেছেন যে এগুলার গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া, এমনি ভাবে তিনি এগুলাকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎ কর্মশীলদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে যে আল্লাহর কাছে কিন্তু এগুলার রক্ত গোশত কিছুই পৌঁছায় না। আমরা অনেক সময় মনে করি যে আমরা কেন কোরবানি করতেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা রং কথা, আল্লাহ সন্তুষ্টির জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য না। কারণ এই এই যে আমরা যদি মনে করি যে আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা অনেকটা হিন্দুদের রিচুয়ালস এর মতো হয়ে যায়, যে হিন্দুরা কি করে, ওরা বলি দেয়, মনে করে যে তাদের দেবী বা দেব এরা সন্তুষ্ট হবে। এখানে কিন্তু ব্যাপারটা তা না,
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মনে করায় দেন যে ইব্রাহিম আলাইহিস সালামের লিগেসিকে আমরা ফলো করতেছি কিনা। কারণ আমাদের ধর্মটা কিন্তু আসলে কি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মানে তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মকে আমরা ধরে রাখছি কিনা। আর ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন। কিভাবে দেখেন যে সূরা হজের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু অনেক ভাবে বলছেন যে কিভাবে হজের রীতিনীতি পালন করতে হবে, কিভাবে হজের রিচুয়ালস গুলাকে পালন করতে হবে। অথচ সূরা হজ কিন্তু নাজিল হয়েছে অনেকটুকুই মক্কাতে এবং তারপরে কিছু অংশ মদিনাতে। তাহলে যখন কিন্তু তাদের কোনো পরিস্থিতি ছিল না যে তারা হজ পালন করবে, হ্যাঁ তাদের সেরকম পরিস্থিতি ছিল না, তারা যেরকম একটা তারা যেরকম একটা বিরোধিতা বিরুদ্ধ চারণের মধ্যে ছিল কুরাইশদের পক্ষ থেকে, সেই মুহূর্তে তাদের কিন্তু এই হজ পালন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রীতিনীতি গুলা কেমন ভাবে তাদের সামনে তুলে ধরতেছেন, তারা বুঝতেছেন যে তাদেরকে সামনে হজ পালন করতে হবে বা এইভাবে এইভাবে করতে হবে, কিন্তু তখনও পরিস্থিতি ছিল না। তো অনেক আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেডি করতেছেন হজ পালন করার জন্য। তার মানে তাদের টার্গেট কি, তাদের টার্গেট হতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে টার্গেট হতেছে এই হজের হজকে রিস্টাবলিশ করা। এই যে ইব্রাহিম আলাইহিস সাল্লামের যে জীবন যে রিচুয়ালস গুলা, এটাকে যে শিরিক গুলা ঢুকে গেছে শিরিক গুলাকে ক্লিন করে আবার পুনর্স্থাপন করাই হচ্ছে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা মিশন। তো যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের পরে কিন্তু আমরা জানি যে আল্লাহ রাসুল কিন্তু হজ পালন করতে পারেন, তার আগ পর্যন্ত কিন্তু উনি হজ পালন করতে পারেন নাই। উনি হজের জন্য আসছিলেন, কিন্তু ওই যে হুদাইবিয়ার যে সন্ধিটা সেটা রচিত হয় সেই সময় কিন্তু তারা হজ পালন করতে পারেন নাই। তো ওই সময়টা হুদাইবিয়ার সন্ধিটাই কিন্তু কি বিজয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওটাই হচ্ছে সূরা ফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলটিমেট বিজয়। তো এখানে আমরা আমরা দেখি কি যে যে 23 বছরের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে জার্নিটা, এটার সবচেয়ে সুন্দর গিফট হচ্ছে কি যে হজের রীতিনীতিগুলো আবার রিস্টাবলিশ হওয়া। হ্যাঁ মক্কা বিজয়ের মধ্য দিয়ে আবার কি ওই এই হজের যে যে হারানো যে 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 জিনিসগুলা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখাই দিয়েছেন। তো হজ এটা কিন্তু মানে বিরাট একটা মানে এই যে আমাদের ইসলামের একটা ভিত্তি গাথা আমরা বলতে পারি, যেটা আমাদেরকে মানে যেটা আমাদেরকে বুঝে পালন করতে হবে। তো যারা হজে গিয়েছেন তারা তো ওখানে জিনিসগুলো দেখছেন স্বচক্ষে, আল্লাহর নিদর্শন গুলাকে ওনারা দেখছেন, ভিজুয়ালাইজ করতেছেন। কিন্তু এট দ্য সেম টাইম আমরা যারা আছি এখানে বা আমরা যারা এখনো যাই নাই হজে, আমাদেরকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার যেন ক্ষমতা দেন, আমরা যেন বুঝে শুনে হজের রিচুয়ালস গুলাকে পালন করতে যাইতে পারি, আল্লাহর আল্লাহর পবিত্র ঘরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেন, আমরা যেন বুঝে শুনে যাইতে পারি এবং আমরা প্রত্যেকটা মুহূর্তকে যেন আমরা ফিল করতে পারি যে আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামের ওই মুহূর্ত গুলাকে আমরা আবার রিল লাইফ করতেছি, এবং আমরা আমরা যেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নাহ গুলাকে আমরা আবার কি পুনঃপ্রতিষ্ঠিত করতেছি। এইভাবে আমাদের দেখে মানুষ কিন্তু এনকারেজ হবে। আর 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 বাকি বাকি যারা আমরা আছি, আমরাও যখন কোরবানিটা করব, আমাদের আমাদের অন্তরে থাকবে তাকওয়া, আল্লাহর প্রতি তাকওয়া। এই যে আমরা 10 দিন যে আমরা যে হার্ড ওয়ার্ক করতেছি, যে আমরা সিয়াম পালন করতেছি, আমরা আমাদের সমস্ত গুনাহ থেকে দূরে থাকতেছি, এই 10 দিনের সবচেয়ে বড় করণীয় হচ্ছে অ্যাটলিস্ট গুনাহ না করা। কারণ 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 কোনো খারাপ কাজও এই 10 দিনে কি ভয়ানক ভাবে কিন্তু আমাদের জন্য মানে রেকর্ড হয়ে যাবে। যেরকম ভালো কাজের রিওয়ার্ড পাবো, সেরকম খারাপ কাজের জন্য কিন্তু আমরা আজাব পাবো। তো আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে এই এই কয়টা দিনে অন্তত যেন আমরা আমরা যেন গুনাহের কাজে লিপ্ত না হই। দ্বিতীয়ত হচ্ছে আমরা বেশি করে ইস্তেগফার করব, যেন আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারি। তৃতীয়ত হচ্ছে আমরা ভালো কাজ করব, যেভাবে আমরা সূরা বালাদে পড়লাম যে আমাদের মিশনটা কি, মিশনটা শুধু একা একা কাজ করা না, মিশনটা হচ্ছে সবাইকে নিয়ে ভালো থাকা। হ্যাঁ সবাইকে নিয়ে ভালো থাকা, রহমত যেটা স্প্রেড করা, ওয়াতাওয়া সবির রহমা, এটা করতে হবে আমাদেরকে, এবং একে অপরকে তাওয়াসাবিল সবর তাওয়াসাবিল হক, যেটা সূরা আসরে আমরা পড়েছি, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। মানে কানেক্টেড থাকা সোসাইটিতে, আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকব, এবং একই সাথে কি যে আমরা সোসাইটি সবার খোঁজ খবর রাখবো, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবো, ইয়াতিমদেরকে দেখাশোনা করা, মিসকিনদেরকে আমরা প্রোভাইড করা, তো এই কাজগুলো আমরা একই সাথে আমরা করে যাব। তো এগুলো যদি আমরা করতে পারি সুন্দরভাবে, তাহলে একমাত্র কি আমরা কিন্তু এই যে হজ যে কথাটা, এই কথাটার আমরা আসল অর্থটা খুঁজে পাবো। হজ কথাটার মানে হতেছে এই যে হুজ্জা বা যেটা বলা হয়, এটার মানে হচ্ছে এমন একটা কেস
যেটার আর কোনো আর্গুমেন্ট হয় না। মানে মনে করেন যে বিচার বিচার দিবসে আমাদের, যেমন আমরা জানি যে উকিল হয়, উকিল কি করে, বিচারকের সামনে অনেক রকমের যুক্তিতর্ক পেশ করে, কিন্তু হুজ্জা হচ্ছে এমন একটা ঘটনা, এমন একটা কাজ বা এমন একটা জিনিস যে যেটার আর কোনো যুক্তিতর্ক দেওয়া যায় না, এটা দ্য আলটিমেট। হ্যাঁ, যেটা বোঝায় যে এটা ডিসিশনটা হয়ে গেছে, এরকম কিছু যেটাকে মানতে বাধ্য, এরকম পরিস্থিতিগুলাকে আমরা বলি হচ্ছে হুজ্জা। তাহলে এরকম ঘটনা আমরা কখন দেখি? যেমন ইব্রাহিম আলাইহিসসালাম যা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে উনি কোনো যুক্তিতর্ক দেন নাই, উনি সাথে সাথে ওনার পরীক্ষাগুলাতে উনি কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষাগুলাতে উনি পাশ করে গেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের লিগেসিকে ফলো করা মানে কি? যে আসলে আমরা আমরা ওই রকম হইতে পারবো। এরপরে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের প্রতি কি ছিল, উনি উনি দোয়াগুলা কিন্তু কখনোই লিমিটেড করেন নাই, দোয়াগুলাকে লিননাসি, মানুষের জন্য উনি কিন্তু ওপেন করে দিয়েছেন, যার যার বেনিফিট কিন্তু আমরা এখন পর্যন্ত পাচ্ছি। আবার দেখেন যখন আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন ওনার সময়কালে লুত আলাইহিসসালাম কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের কাজিন ছিল, লুত আলাইহিসসালাম, তো একদল ফেরেশতা আসেন যারা ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে ওনার সন্তানের সুসংবাদ নিয়ে আসেন, একই সময়ে কিন্তু ওনারা লুত আলাইহিসসালামের গোষ্ঠীর জন্য আজাব নিয়ে আসেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু তখন ওনাদের সাথে তর্কে, তর্ক বলতে ওনাদের সামনে কিন্তু উনি ওই লুত আলাইহিসসালামের কাউকে বাঁচানোর জন্য কিন্তু উনি চেষ্টা করেছেন যে ওখানে তো লুত আলাইহিসসালাম আছে, ওদের কি হবে। হ্যাঁ, এভাবেই করে উনি কিন্তু কনসার্ন রাখছেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মানুষের প্রতি কিন্তু ওনার কনসার্ন ছিল, যার কারণে আমরা ওনাকে বলতেছি যে উনি কিন্তু ওই যে সূরা বালাদে যেটা আমরা দেখলাম যে তাওয়াসাবির রহমা, এই মারহামা, তাওয়াসাবির ওয়াতাওয়া সাবিল মারহামা, এই যে মারহামা কথাটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যায়। তো এই এই প্রেক্ষাপটেই কিন্তু আমরা এই কথাটা বলছি। তো আলটিমেটলি এই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু কি দেখেন, ওনার যে লাইফ লাইফ স্প্যান, উনি কিন্তু হজ্জের রীতিনীতিগুলোকে আবার রিস্টাবলিশ করেছেন, এবং শেষ যে বিদায় হজের দিন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম মানুষকে প্রশ্ন করেছেন যে তোমরা কি সাক্ষী যে আমি আমার দায়িত্ব পালন করেছি সঠিকভাবে? হ্যাঁ, তখন মানুষ কি বলেছেন যে হ্যাঁ আমরা সাক্ষী যে আপনি সম্পূর্ণভাবে আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন। তো এই যে দেখেন, এই এই যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে উনি ফলো করেছেন, এবং উনি প্রত্যেকটা এই ইব্রাহিম আলাইহিস সালামের এই রিচুয়ালস গুলাকে উনি আবার আমাদের সামনে কিভাবে আমরা করব এগুলা উনি আমাদেরকে বুঝাই দিয়ে, আমাদেরকে উনি প্র্যাকটিক্যালি করে দিয়ে দেখাই দিয়ে গেছেন। সো সো এখন আমরা যেটা দেখি, এখন আমরা যেটা দেখি যে এই যে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ মানুষ তারা এই যে এহরাম পরিধানরত অবস্থায় তারা হজ পালন করতে যাচ্ছে, তো তাদের মধ্যে কি আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি কিনা? হ্যাঁ, তাদের মধ্যে কি আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি কিনা যে তারা এই যে মানুষের প্রতি এরকম তারা ওই মমতা বোধটা রাখে, তারা হজ্জের প্রত্যেকটা রিচুয়ালস কে ওইভাবে তারা ফিল করে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ফিল করেছেন। হ্যাঁ, তারা তারা তাদেরকে যখন মানুষ দেখে যে এই মানুষগুলা সবাই কিভাবে এক কাতারে দাঁড়ায় গেল, এখানে এত বিলিয়নিয়ার মিলিয়নিয়ার ধনী মানুষ আছে যারা গাড়ি ছাড়া চলে নাই, যাদের পায়ে মানে মখমলের জুতা ছাড়া অন্য কোনো জুতা চড়ে নাই, হ্যাঁ, যাদের সামনে পিছে এত এত বডিগার্ড ছিল, প্রত্যেকে তারা এক কাতারে দাঁড়ায় গেছে একদম সাধারণ মানুষের সাথে, একই রকম জামা পরে, একই রকম, তার মাটিতে শুয়ে আছে মুজদালিফার রাতে। হ্যাঁ, তার মানে সব মানুষ ভেদাভেদ গুলো এক হয়ে গেছে। হ্যাঁ, সমাজে প্রত্যেককে আমরা সম্মান দিতেছি, প্রত্যেকে আমরা একে অপরের ভাই ভাই হয়ে দাঁড়াই আছি, এই যে একটা ভিজুয়ালাইজেশন, হজের যে চিত্রটা আমরা দেখি, এটা কি আমরা আসলেই বাস্তবায়ন করতে পারতেছি কিনা আমাদের সোসাইটিতে? এই রিহার্সালটাই আমরা প্রতি বছর করতেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করে গেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিখাই দিয়ে গেছেন, আমরা ওখান থেকে কি শিক্ষা নিয়ে আমরা ফিরে আসতেছি, এটা হচ্ছে আমাদের টার্গেট। হ্যাঁ, আমাদের জীবনের পারপাস অফ লাইফটা কি? পারপাস অফ লাইফটা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের রীতিকে ফলো করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের রীতিকে ফলো করা। হ্যাঁ, তো এই 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 ব্যাপারটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা আসলেই এই এই আরাফাতের দিনটাকে আমরা উপলব্ধি করতে পারবো, যে সেই দিন আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, এটা হচ্ছে একটা ড্রেস রিহার্সাল অফ কিয়ামা। আরাফাতের দিনকে বলা হতেছে কি যে মানুষ সেদিন
ভিক্ষুকের ন্যায় যে যেরকম মানুষ দাঁড়ায় থাকে আল্লাহর সামনে যে ক্ষমার জন্য, ক্ষমা প্রাপ্তি হবে সেই কারণে, তো এইভাবে মানুষ সেদিন কি মানুষ কান্নাকাটি করতে থাকে আরাফাতের ময়দানের দিন, যে আল্লাহ প্রত্যেকটা হাজি কিন্তু সেদিন কি করে তার আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে, তার কোনো নাই কিন্তু, ওই যে বা মানে ওই জোহর এবং আসরের সালাতকে জমা করে আদায় করার পরে কিন্তু আর কোনো সালাত নাই, তো ওই সময়টাতে একটাই কাজ যে দোয়া করা, যত মন খুলে দোয়া করা, এবং এবং আমরাও কিন্তু আমরা কি কি করতেছি, আমরা আমরা কিন্তু একইভাবে কি ক্ষমার জন্য আমরা আর্জি করতেছি আল্লাহর কাছে, এই যে আরাফাতের দিনটা। তো এই দিনটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন, কারণ আমরা কেয়ামতের দিনও আল্লাহর সামনে দাঁড়াবো, হ্যাঁ সেই দিন আমাদের কোনো কি ধনী গরিব সবাই আমরা এক কাতারে দাঁড়ায় যাব, সেদিনও কোনো ভেদাভেদ মানে মানুষকে কোনো চেনার উপায় থাকবে না, মানুষকে তার স্ট্যাটাস দিয়ে চেনা যাবে না, মানুষকে তার ড্রেস আপ দিয়ে চেনা যাবে না, মানুষকে তার অলঙ্কারের ঝনঝনানিতে চেনা যাবে না, হ্যাঁ মানুষকে সেদিন কি নিয়ে মানুষকে আর চেনা যাবে, তার আমল কতটুকু, তার ইমান কতটুকু, তার তাকওয়া কতটুকু, তা এই ব্যাপারটাই কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি। তাহলে আল্লাহ সুবহান তাআলার সামনে যে আমরা যে মানুষ আরাফাতের দিনে দাঁড়ায়, ওই দিন হতেছে কিয়ামতের দিবসের একটা ড্রেস রিহার্সাল, যেটা প্রতি বছর আমরা দেখি, হ্যাঁ যে মানুষ আমরা কিভাবে আল্লাহর কাছে জবাবদিহিতা করব, আমরা কি ভালো কাজগুলা করেছি কিনা, আমাদের জবাবদিহিতাটা কিভাবে হবে, আমরা কিভাবে জবাব দিব আল্লাহর কাছে, এই ব্যাপারগুলো আমরা নিজেদেরকে প্রশ্ন করব। তো এটা হচ্ছে আমাদের মানে মানে লার্নিং আর কি, যে আমরা এই স্পিরিটটাকে ধরে রেখে আমরা এই দিনগুলাকে পালন করব। শুধু এমন না যে মানে আমরা শুধু মানে পশু নিয়ে আমরা ব্যস্ত আছি, পশুর পশু কোরবানির পিছনের মোরালটা কি, পশু কোরবানির পিছনের তাকওয়াটা কি, ইব্রাহিম আলাইহিসসালামের তাকওয়াটা কি ছিল, হ্যাঁ এই ব্যাপারগুলা বোঝার চেষ্টা করব আমরা। তো এখানে এখানে যেটা আমরা যেটা বললাম যে কেয়ামতের দিনের ড্রেস রিহার্সেল হচ্ছে আরাফাতের দিন, আর ওই যে একটা নতুন লাইফ যেটা স্টার্ট হইতেছে, যে মানুষকে আল্লাহ সুবহান তাআলা ক্ষমা করে দিচ্ছেন ম্যাসিভ ভাবে, হ্যাঁ ওই ময়দানে উপস্থিত থাকলেই ক্ষমা, হ্যাঁ ওই ময়দানে ঈমান নিয়ে উপস্থিত থাকলেই ক্ষমা, তাহলে তাহলে মানে আল্লাহ যেন ওই এইবারে যারা হজে আছেন সবাই কষ্ট করে ওখানে গেছেন, অনেকের হয়তো মানে বহু সময় ধরে সঞ্চিত টাকা, হ্যাঁ অনেকে হয়তো বৃদ্ধ বয়সে গেছেন, অনেকে অনেক অসুস্থতা নিয়ে গেছেন, আল্লাহ সবাইকে সুন্দরভাবে যেন আরাফা দিনে উপস্থিত থেকে যেন হজ পালন করার তৌফিক দান করেন, হ্যাঁ এবং যারা ওখানে আছেন সবাইকে যেন আল্লাহ সুবহান তাআলা মানে কবুল হাজি হিসেবে আল্লাহ যেন আল্লাহ সুবহান তাআলা কবুল করে নেন, এবং আমার তাদের প্রত্যেক নেক দোয়াগুলাকে যেন আল্লাহ সুবহান তাআলা মানে প্রত্যেক যে সঠিক যে দোয়াগুলাকে তারা নিয়ত করতেছে বা তারা দোয়া করতেছে আল্লাহ সুবহান তাআলা যেন কবুল করে নেন ওই দিনে, এবং আমরা যারা যাইতে পারি নাই আমাদেরকে যেন আল্লাহ সুবহান তাআলা এই হজ্জে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর পবিত্র ঘরকে তাওয়াফ করার তৌফিক দান করেন, যারা আমরা গিয়েছি তাদেরকে যেন আবার যাওয়ার তৌফিক দান করেন, এবং আমরা প্রত্যেক বারই যেন বেটার মুসলিম হিসেবে আল্লাহর সামনে যে দাঁড়াইতে পারি, হ্যাঁ আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সেই তৌফিকটা দান করুন, এবং আমরা আমরা যেন যারা আছি বিভিন্ন জায়গায় আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, আমরা যেন এই সিয়ামটা রাখতে পারি আরাফাতের দিনে, নয় জিলহজের সিয়ামটা রাখতে পারি, এবং 10 তারিখে যে আমরা কোরবানি দিচ্ছি, হ্যাঁ তা আমাদের কোরবানিটা কবুল হবে কি না এটা ডিপেন্ড করতেছে আমরা কত সুন্দরভাবে এই 10 দিনকে আমরা ইউটিলাইজ করতে পারলাম, আমরা কত সুন্দরভাবে আমরা আমাদের গুনাহ থেকে সরে আসলাম, আমরা কত আমরা রেক্টিফাই হইলাম, বা বারবারই আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, রমাদানের পরেই আবার এই 10টা দিন হচ্ছে আমাদের জন্য আরেকটা গিফট, যে আমরা যেন আবার কারেকশন হই, ভুল ভ্রান্তি গুলা যেন আমরা মানে আমরা যেন ক্ষমা করায় নিতে পারি আল্লাহ সুবহান তাআলার কাছ থেকে, এবং আমরা আমরা আবারও আল্লাহর কাছে সুযোগ চাই, যেন আমরা আবারও এই দিনগুলাকে আমরা সামনে পাই, আমরা যেন সুন্দরভাবে এই দিনগুলাকে পালন করতে পারি, এবং আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কোরবানি গুলাকে আল্লাহ সুবহান তাআলা যেন কবুল করে দেন, আমাদের ভুল ভ্রান্তি গুলাকে যেন ক্ষমা করে দেন, আমরা যেন লোক দেখানো কাজ না করি, আমরা যেন রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত না হই, আমরা যেন মানে আমাদের আমাদের নিয়ত গুলাকে যেন আল্লাহ সুবহান তাআলা শুধুমাত্র মানে তার জন্যই মানে লিপিবদ্ধ রাখেন, আমরা যেন মানে যেটাকে আমরা বলছি যে পিওর পিওর হার্টে যেন আমরা আমাদের আমল গুলাকে আমরা করতে পারি, এবং আমাদের ভুল ত্রুটি তো থাকবে আল্লাহ, আমাদের ভুল ত্রুটি গুলাকে ওভারলুক করে যেন আমাদের প্রত্যেকটা ছোট ছোট আমলকে আল্লাহ সুবহান তাআলা যেন কবুল করে নেন। আমরা আমরা এই এই দোয়া করে আমরা আলহামদুলিল্লাহ আজকে শেষ করছি, আর ইনশাল্লাহ আমরা আবার ঈদুল আজহার পরে আমরা কন্টিনিউ করব, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি যে যা কিছু বলতেছি আল্লাহ যেন আমাকেও তৌফিক দেন, আমি যেন এটা প্র্যাকটিস করতে পারি, আমি যেন করতে পারি, কারণ আসলে বলাটা খুব সহজ কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যখন করতে যাব, আমরা যখন ফিল্ডে ঢুকে আমরা যখন কাজগুলো করতে যাব, তখন আমরা ডিফিকাল্টি গুলো ফেস করবো, আর আল্লাহ সুবহান তাআলা যেন আমাদেরকে কানেক্টেড রাখেন একজনের সাথে আরেকজনকে, যেন আমরা এই যে তাওয়াসাবি সবর, আমরা যেন একজন আরেকজনকে সবরের
উপদেশটা দিতে পারি। হ্যাঁ, বিপদে পড়লে যেন আমরা এই ভালো মানুষগুলোর হাত ধরতে পারি, আমরা একজন একজনকে বলতে পারি, আমরা কাউন্সিল চাইতে পারি, এবং এট দ্য সেম টাইম কি আমরা এই ভালো কাজে একজন আরেকজনকে উৎসাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে এই ভালো গ্যাদারিং গুলাতে রাখুক, ভালো মানুষগুলোর সাথে সংযুক্ত রাখুক, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাখুন, এবং যারা আমাদের মধ্যে অসুস্থ আছেন, যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেকহায়াত দান করুন, তাদেরকে সুস্থতা দান করুন, তারা যেন তাদের আমল গুলাকে সুন্দরভাবে চালু রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام.